বাফুফে নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে স্বস্তি ফিরল দেশের ফুটবলে ২৬ অক্টোবর নির্বাচনের দিন চূড়ান্ত এবার গুরুত্বপূর্ণ দিনগুলোর কার্যক্রম ঘোষণা করলেন নির্বাচন কমিশনার নির্বাহী কমিটি ভোটের তারিখ নির্ধারণ করেছে ২৬ অক্টোবর শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল নয় অক্টোবর মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে শুরু হবে এই আনুষ্ঠানিকতার এরপর চোদ্দ ও পনেরো তারিখ মনোনয়নপত্র দাখিলের পর ১৬ তারিখ হবে মনোনয়ন যাচাই বাছাই উনিশ অক্টোবর সারা দিন ও বিশ অক্টোবর দুপুর পর্যন্ত করা যাবে মনোনয়ন প্রত্যাহার সেদিনই প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা দাখিলকৃত মনোনয়নপত্র পর আপত্তি দাখিল এটা হলো কমিশনের সামনে দিতে হবে আপত্তি দেওয়ার সময় বিধান আছে যে পঞ্চাশ হাজার টাকা আপনার এই ফিসহ দিতে হবে না দিলে আপত্তিটা আসলে দাখিল হয়েছে বলে গণ্য হবে না এরপরে মনোনয়নপত্র প্রত্যাহার সেটা হচ্ছে উনিশ তারিখ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা এবং বিশ তারিখ সকাল এগারোটা থেকে বিকেল দুইটা একদিন পুরো দিন আর একদিন দুইটা পর্যন্ত যেদিন দুইটা পর্যন্ত সেদিনই আমরা চূড়ান্ত প্রকাশ করব। ঘোষণা মনোনয়ন মনোনয়নপত্রের দামেও আনা হয়নি কোনো পরিবর্তন আগের মতোই সভাপতি পদের জন্য এক লাখ সিনিয়র সহসভাপতি পদের জন্য পঁচাত্তর হাজার সহসভাপতি পদের জন্য পঞ্চাশ হাজার ও সদস্য পদের জন্য পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের পঁচিশ থেকে পঁচাত্তর বছর বয়সী যে কোনো নাগরিক নির্বাচনী বিধি মেনে এই নির্বাচনে অংশ নিতে পারবে তবে আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়া যাবে না বয়স হতে হবে কমপক্ষে ম্যাক্সিমাম পঁচিশের কম না বাহাত্তরের বেশি না এই হলো এক দুই হলো বাংলাদেশে নিবাসী হতে হবে বিদেশি নিবাসী হলে হবে না কোন আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে হবে না এবং খেলা ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ থাকতে হবে না যতক্ষণ পর্যন্ত আদালত না মানে আপনাকে দণ্ড না দিচ্ছে বিচার না করছে ততক্ষণ পর্যন্ত এটা আমলে নেওয়ার কোনো সুযোগ নেই একশো কাউন্সিলরের নাম জমা পড়লেও পরে অভিযোগের প্রেক্ষিতে ফেনী শেরপুর গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলার নাম বাদ দেয়া হয় তাই একশো জন ভোটার বেছে নিবে একুশ জনের কমিটি যেখানে একজন সভাপতি একজন সিনিয়র সহসভাপতি চারজন সহসভাপতি ও সদস্য বাকি পনেরো জন বাফুফে নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে নিষেধাজ্ঞাগুলো স্মরণ করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন মিছিল শোভাযাত্রা মাইকিং পোস্টারিং করা যাবে না তবে লিফলেট বিতরণ করা যাবে ছাব্বিশ অক্টোবর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে বহুল আলোচিত বাফুফে নির্বাচন রাফিল ইসলাম রাতুল স্পোর্টস ডেস্ক দেশ টিভি